আমি মারে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। তো গানটা শুরু দিয়ে শুরু করার একটা কারণ আছে। তো প্রথমেই বলি যে আই এম সরি, আমি প্রচণ্ড বেশি দুঃখিত যে মাম্মাম বাবা এদের মতন মানুষকে নিয়ে আমি ভুল কথা বলেছি, ভুল ভিডিও করে ফেলেছি। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও পারলে, প্লিজ। মানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, তোমরা বলবে এটা কেমন কান্না, কিন্তু আমি এরকম চোখের জল ছাড়াই কাঁদি। আমার চোখের জলটা ইনভিজিবল, দেখা যায় না, কিন্তু আমি কাঁদি। মানে কি বলবো, কালকের ভিডিওটা, সরি কালকে থেকে আজকে সকালের ভিডিওটা, কালকের ভিডিওটা দেখার পর থেকে, মামনির মাম্মামের কালকের ভিডিওটা দেখার পর থেকে আমি চোখের জল ধরে রাখতে পারছি না, সমানে ইনভিজিবল জল বেরিয়েই যাচ্ছে। চোখের জল দেখা যাচ্ছে না, অথচ আমি কেঁদে যাচ্ছি। আমার আমার ঘরের মা বাবা বলছে তোর কি হয়েছে তুই বল। তো ওই জন্য আমি আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাম্মাম বাবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমাদেরকে সত্যি আমি চিনতে খুব ভুল করেছি, মাম্মামের মতন সত্যি মা হয় না, সত্যি মা হয় না। মানে এতক্ষণ ধরে মাম্মাম মাম্মাম বলছি, তোমরা কেউ বুঝতে পারবে না, এক মিনিট দাঁড়াও। চোখের জল নাকের জল ধরে রাখতে পারছি না, বুঝতে পারছি না কেন বেরোচ্ছে না, মুখ পেটে কান্না আসছে। তো আমি মাম্মাম বললে তো তোমরা বুঝতে পারবে না, কারণ আমি তো মাম্মামকে অন্য একটা আদরের নাম দিয়েছিলাম, চিঙ্কি মাসি। তো কালকে আমি ভিডিওটা দেখে বুঝলাম না, উনি আসলেই একজন মা, ওনার মতন মা পাওয়া মানে পাওয়া যায় না, এরকম মা, এরকম মা সত্যি পাওয়া যায় না। মানে যে নিজের স্বামীর মা হতে পারে সেরকম মা, মানে কি বলবো, তোমরা বুঝতে পারছো। একটু তো বেরোতে পারতো বলো ইনভিজিবল জলটা, আমি তোমাদেরকে দেখাতে পারতাম আমি কাজী। আমার মন ফেটে যাচ্ছে, এত ভালো মা কে হতে পারে যে নিজের স্বামীর মা হয়ে যায় জন্মদিন পালন করার জন্য। নতুন নাইটি এটা দিয়ে নাক মোজা যাবে না, আমাকে এমন অপমান করা হয়েছে কালকে গিয়ে, বাকিতে নাইটি নিয়ে এসেছি। পরের মাসে যদি পেমেন্ট পাই, তোমরা যদি পাশে থাকো আর মাম্মাম যদি আমার সহায় থাকে, পরের মাসে পেমেন্ট পেয়ে শোধ করে দেব। নতুন নাইটি দেখো ছেঁড়া নেই। তো যেটা বলছিলাম, তুমি কি করে পারো মাম্মাম, চিমকি মাসি, ও কি বলে ফেলছি আমি, এতটা আমি দুঃখিত, এতটাই আমি কান্নায় ভেঙে পড়েছি কালকের ভিডিও দেখার পর দিয়ে, যে মানে আমি বুঝতে পারছি না কি বলবো, আমার মুখ মানে বন্ধ হয়ে গেছে। আমি একবার ভাবছি মাকে গিয়েও বলি, তুমি এরকম মা হতে পারবে, নিজের স্বামীর মা হতে পারবে, এই হচ্ছে সার্বজনীন মা আমাদের চিঙ্কি মাসিমা। চোখের জলটা যখন দেখাই যাচ্ছে না, তাহলে আমি একটু নর্মাল হয়ে যাচ্ছি। হ্যাঁ কি করবো, ইনভিজিবল চোখের জল, কেউ দেখেছো তোমরা আমার, একটুও জল বেরোয় না, কতক্ষণ ধরে গুজেই যাচ্ছি গিলিসারিন, তাও বেরোয় না। যাই হোক, কালকের আমি ভিডিওটা দেখার পর দিয়া কাইন্দা কাইন্দা ভাসাইছি। কি সুন্দরভাবে বললো, ওর তো মা বাবা মারা গেছে, তাই জন্য আমি ওর মা হয়ে ওর জন্মদিন পালন করছি, তার কারণ বউ হয়ে তো জন্মদিন পালন করাই যায় না, বউদের অধিকারই নেই জন্মদিন পালন করা, শুধু মায়ের আছে। সেই জন্য উনি যে ভালো মা সেটা প্রমাণ করতে গিয়া মানে স্বামীর মা হইতে হয়েছে। তোমরা দেখছো এরকম মা কোনোদিনও জীবনে দেখছো তোমরা, সবাই রে বলতেছি উনি হচ্ছে সার্বজনীন মা, শুধু নিজের সন্তানেরই মা হয়ে উঠতে পারে নাই, বাকি সবার মা, নিজের স্বামীরও মা। হাসুম না কাঁদুম, আমি কিন্তু কাঁদতাছি, আমি কিন্তু হাসতাছি না, থামাইতে পারতাছি না, আমি কাঁদতাছি। উনি কালকে চিঙ্কি মাসি কালকে আমাদের যে শিক্ষাটা দিল না, সবাই রে বলবো, যারা যারা এরকম নিজের স্বামীর মা হইতে চাও, যারা যারা স্বামীরে বউ হইয়া না স্বামীর মা হইয়া জন্মদিন পালন করতে চাও, রাত্রেবেলা যখন সেই বরের সঙ্গে শোভা, তার আগে কিন্তু নিজেরে সামলায়া নেবা, এইটা ভাইবা নেবা, তোমরা কিন্তু মা, স্বামীর মা, তোমরা কিন্তু ছেলের সঙ্গে শুইতে পারো না, এইটা কিন্তু ভাইবা নিবা। চিঙ্কি মাসিমা কালকে একেবারে মানে স্বামীরে স্বামীরে উনি মানে স্বামীর মা হইয়া পুরো পুরা পুরা দমে সব চটকায়া সব রিলেশনের মা মাসি এক কইরা দিছে গো।
নি এমন কাজটা কি কইরা করলো? নি এত বড় মনের মানুষ কি কইরা হতে পারে? এত পোলামাইয়া সাজায় রাখছে গো ইউটিউবে, এত পোলামাইয়া সাজায় রাখছে, এত পোলামাইয়া ভাড়া করে রাখছে, তারপরেও নিজের বর্ডারে কয় আমি ওনার মা হইয়া ওনারে আনন্দ দিতে চাই, ওনার মা হইয়া ওনারে আমি পায়েস রান্না করে দিতে চাই। ও মাসি, ও চিঙ্কি মাসি, বলি কি তুমি যদি বউ হইয়া পায়েস রান্না দিতা তো তোমার বর কি খাইতো না? আমি এতদিন বিশ্বাস করো, আমি এতদিন জানতাম দিদি মায়ের মতো হয়, বৌদি মায়ের মতো হয়। যদি আমরা দেখি, অবশ্যই যদি বৌদি, কারণ এখনকার পোলা পায়েন্দা তো বোঝো বৌদি মানে, কিন্তু আগেকার দিনের ভালো পোলা পান যারা ছিল আমগো বাপকা কারা, বৌদিরে মায়ের চোখে দেখতো, দিদিরে মায়ের চোখে দেখা যায়, বোনরে মায়ের চোখে দেখা যায় না, দেখা যায় না, দিদিরে মায়ের চোখে দেখা যায়, এমনকি নিজের মেয়েরও মায়ের চোখে দেখা যায়, নিজের মেয়েও মা হয়, হ্যাঁ বলা যায়। কিন্তু এই মাসি কি করলো, পুরা সম্পর্কের মা মাসি এক কইরা দিল, নিজে কয় বউ হইয়া বলে আমি বরের মা হইয়া ওর জন্মদিনটারে কাটাইতে চাই। হে ভগবান, বলি মাসি মেশের সঙ্গে এরপরে রাতে শোবা কি কইরা? মনে পড়বে না ছেলের লগে শুইছ? ও মাসি, ও চিঙ্কি মাসি, আর তোমরা ওই যে আরাকখান টুনির মা, তোমরা এত বই অকৃতজ্ঞ হইলা কেমনে? এই জন্য আমি কানতে কানতে আমার ইনভিজিবল চোখের জলটাও শুকায় গেছে এখন। তোমরা এত বড় অকৃতজ্ঞ হইলা কেমনে? আমার দেওয়া নাম তোমাকে পছন্দ হয়েছে, তোমরা আবার সেই নাম নিয়ে দুজনে নাচানাচি করলা, কিন্তু একবার একবারের জন্য কইলা না যে বং জয়শ্রী আমার এই নামটা দিছে। কি হইতো আমার নামটা কইলে? কি হইতো? দুই সাইডে ভিউজ পাইতাম আর দুই সাইডে গালাগালি খাইতাম, তোমাকে ভিউয়ার্স আইসা আমার দুই সাইডে গালাগালি দিত আর দুই চারটা ভিউজ বাড়তো, ইয়াও তোমাকে সহ্য হইলো না। তোমাদের নিয়ে যে ভালো ভিডিও করবে তারই তুমি ফোলামাইয়া বানাইয়া ঘরে বসাইয়া জামাইয়া আদর করে খাওয়াও, আর আমি কি এমন দোষটা করছি তোমার বিরুদ্ধে কথা কইছি? কারণ তোমার আমার ভালো লাগে না, তুমি তো সার্বজনীন মা, তুমি কেমন মা এবার বুঝছো? সবাই বুঝবে এবার যে নিজের স্বামীর মা হইয়া যায় সে কেমন মা। যাই হোক, একবারও আমার নামটা নিলা না, ওইদিকে বলো যে আমাকে নামটা দিছো আমাকে খুব পছন্দ হয়েছে, তো নামটা নিয়ে কইবা তো যে বং জয়শ্রী আমাকে এই নামটা দিছে, আমি খুব আনন্দ পাইছি, থ্যাংক ইউ বং জয়শ্রী তোমারে থ্যাংক ইউ। একবারও তুমিও কইলা না, তোমার দত্তক নেওয়া মাইয়াটাও কইলো না। টুনির মা তুই এটা ঠিক পারছো? কেমনে পারলি ক, কেমনে পারছো আমার নামটা না নিয়া? টুনির মাটা খুব পছন্দ হয়েছে, অথচ নামটা যে আমার দেওয়া, একবারও তোরা কইস নাই আমার চ্যানেলের নামটা, দুই সাইডটা ভিউজ বেশি হবে সেই জন্য তোকে এত জ্বলন, তোরা এত খারাপ মানুষ, ছ্যা তোগো তোকে নামই আমি আর নিমু না। টুনির মা তোর নাম পাল্টা খারাপ নাম দিবো, দেখবি নর্দমা দেবো তোর নাম। টুনির মা নামটা ভালো নাম দিছে তো পছন্দ হয়েছে, অথচ আমার নাম ইয়া কইলি না, তোর নাম আজকে দেয়া নর্দমা। আর চিঙ্কি মাসি না, তুমি চিকনি মাসি, রাগ করছি তোমাকে উপর, কালকে দিয়া কান্দতাছি, তোকে জল শুকাইয়া গেছে। এই প্রথম জানলাম বই বউ হইয়া বররে ভালোবাসা যায় না, বউ হইয়া বরের বরে ভালোবাসে জন্মদিন পালন করা যায় না। বলি তুমি কালকে বললা তুমি বউ, তুমি মা হইয়া তোমার বরের জন্মদিন পালন করতে চাও, তুমি কি কইরা মা হইয়া বরের জন্মদিন পালন করার সময় বরের হাত দিয়া ওই গোলাপটা নিলা? কোন মা দাদার ছেলের হাত দিয়া গোলাপ নেয় আর জড়াইয়া ধরে? আমি আরো জোরে জোরে কাঁদবো, মা ডাক্তার পুরা মা মাসি উড়াইয়া দিছে এই চিঙ্কি মাসি। কেউ আমার একটু কাঁদ দাও, আমি একটু কাঁদে মাথার একটা কান্দি। বলি বলি বাদ দাও, তুমি যা করছো করো, সে ভিউয়ার্স বুঝে নেবে কারে মা পাতাইবে কারে বর পাতাইবে, কি হইতেছে আমার গুলায় যাইতেছে, সবাইরে কইতেছি ভিউয়ার্স গো সবাইরে কইতেছি, কেউ যদি এরকম নিজের বরের মা ভাবো রাত্রেবেলা কিন্তু একসঙ্গে শুইবা না, ছেলের সঙ্গে কেউ শোয়ে না রে পাগলি। কি শিক্ষা দিতেছে এই পোলামাইয়াগুলা রে, এমনিতেই এখনকার পোলামাইয়াগুলো সন্তান মানে সম্পর্কের দাম দিতে জানে না, একজনও জানে না, ওই জন্য সোশ্যাল মিডিয়া এসে ঝগড়া করে। আর এই মাসিমা তো আরো উপর দিয়া যায় উপর দিয়া যায়। হ্যাঁ মাসিমা কি কয়, কয় আমি আমার স্বামীর মা হয়ে ওরে আনন্দ দিতে চাই, দিনে মা হয়ে আনন্দ দেবে রাতে বউ হয়ে আনন্দ দেবে, ইয়া কেউ সহ্য করতে পারে বলো তো? এই অনাচার কে সহ্য করতে পারবে বলো? কান্দতেছি কেন, চোখে জল তো বাইরে না, কেউ তো আমার বিশ্বাস করবো না, কান্দিস না কান্দিস না, না তো নাক মুচি, চোখের জল কি দিয়া মুচু, মুচে নিছি। বলি কি তুমি তো মায়ের ত্যাজ্য কন্যা করছো, তুমি সেটা প্রমাণ দেখাইছো, তুমি তো সবকিছু মাসি প্রমাণ দেখাইতে ভালোবাসো। বলি কি চিঙ্কি মাছি প্রমাণটা এই যে মায়াটারে মানে ওই টুনির মারে যে দত্তক নিছো সেই দেখাইলে না তো? এখনো মানে পুরাপুরি দত্তক নেওয়া হয় নাই তাই না, মুখেই মাম্মা মার বাবাই চলতেছে, বুঝছি বুঝছি বুঝছি, আর ভাবতে চাইতেছে না। আর টুনির মার বর দেখা তো বোঝাই গেছে, ভাবছে এই তো পাইছি একটা মুরগি, আমি দুই দিন পর পর গিয়া বউয়ের বাপের বাড়িতে উঠতে বসুম, মানে মামা আমার বাবার বাড়িতে উঠতে বসুম আর খামু, কাজ করা লাগবো না, চ্যানেল তো এমনিতেই দাঁড়ায় যাইবো, মা পাতাইছে তো, কি যে ভুলটা করলা, খাওয়ানোর অসুবিধা নাই, বাবা যেমনি পারে তেমনি খাওয়ায়, খাওয়ানোর অসুবিধা নাই, চ্যানেলটারে দাঁড় করানোর লজ্জা
সত্যি তাইরা মিথ্যার পেছনে দৌড়ানো উচিত ছিল মাসি, আমি যে কত বড় ভুল করছি তুমি বাইট বাও পাইতেছো না। আমার উচিত ছিল তোমার ওইয়া ভিডিও করা, যতই প্রীতম সত্যি কথা কোক না কেন, যতই ওরা ভালো হোক না কেন, তোমারে নিয়ে আমার তোমার সাপোর্টে কথা বলা উচিত ছিল। তাহলে তুমি আমার আজকে নিমন্ত্রণ করতা, আমারে কাওয়াইতা, কাওয়ানি কুচি মাসে কাওয়াই তো আমার বাপেও আমারে কাওয়ায়, আমি তো আর টুনির মায়ের মতন ঘরে কাইতে পারি না, বুঝলা বরে নিয়ে গিয়ে উঠতাম না, আমি একটু বিউজের লইগে যাইতাম, কবে দিয়ে চেষ্টা করতে যেন বিউজ পাসে না। মানে তোমাকে দেখো আমার বুকের ভিতরটা না ফাইটটা যাইতেছে যখন দেখি তোমরা একসঙ্গে খাইতেছো। বলি টুনির মানে খাওয়াইয়া দিলে না কেন চিঙ্কি মাসি, তো ওইটুকু একটা ছোট্ট মাইয়া রে খাওয়াইয়া দিলে না, আর কি সুন্দর বলতো তোমার একদম রেডিমেড সংসার, একটা না ফ্রিতে নাতনিও পাইয়া গেছো, নাতনি তারে কিছু দিছো দিতে হয় কিন্তু, এই জন্যই কিন্তু তোমার এই মাম্মা মার ওই তোমার বাবার বাবা পাতাইছে, দিও বাচ্চাটারে কিছু। বলি মায়ারে তো দেখাইছো মায়া কি গিফট নিয়ে আইছে সেও দেখাবা কিন্তু, কালকের ভিডিওর জন্য অপেক্ষায় থাকুম। ও কাইন্দা কাইন্দা আমার চোখ দেহ চোখ দুইটা ফুল লাগেছে কালকের দিয়া যখন দিয়া ওই টাইটেল দেখছি, আমি আজকে তোমাদের তপন কাকুর মা হয়ে জন্মদিনটা পালন করব, তখন থেকে আজকের ভিডিও অবধি দেখা আমি কান্দম না হাসুম, কান্তাছি একদিকে একদিকে হাসতেছি। মানে কে রে ভাই নিজের বরের জন্মদিনে বউ হয়ে জন্মদিন পালন আমগো চিঙ্কি মাসির দ্বারাই সম্ভব। আর বলি চিঙ্কি মাসি এক কাজ করো, ওই কার্যকন্যা করার তুমি আমাকে দেখাইছো যে হ্যাঁ কার্যকন্যা করে দিছো, কিন্তু এবার যে তুমির মায়ের দত্তক নেওয়াটাও কিন্তু আমাকে শেয়ার করবা বুঝছো, নাহলে কিন্তু বিশ্বাস করুম না। আর এই যে তোমাকে দুজনকে যে এত খুশি দিছি না, তোমাকে ওই নাম দিয়া তাড়াতাড়ি আমার নাম নিয়া তারপরে পরের ভিডিওতে কবা বং জয়শ্রী আমাকে এই নামটা দিছে ওই জন্য আমরা বং জয়শ্রীরে ধন্যবাদ করতেছি, এত কিন্তু ভালো না। এরম ছিটিয়াল হওয়া কিন্তু ভালো না চিঙ্কি মাসি, তোমার এত সুন্দর একটা নাম দিছি ওই নিয়ে মাইয়াতে কোলে তুললে না তো, অথচ আমার নামটা একবার কই জন্য মনে মুগুর দিও মাইয়াটা ধত্তরে ভাঙ্গা দিই একেবারে, মা মাইয়ের না শুনতাম না, অথচ একবার আমার নামটা নিল না এত বড় সালাচ্ছ না, মাঝে কথা কমো না। আজকে ওই দালাল মেশোর জন্মদিন, চিঙ্কি মাসির বেশি কিছু কইলে ও ওটা মেশো কমু না দাদা কমু, কারণ মাসির ছেলে হয় দাদা মাসির বর হয় মেশো, কিন্তু মাসি আমাকে কনফিউজ করে দিছে যে ওইটা আসলে ওনার ছেলে না ওনার বর, কারণ কখনো রাতের বেলা উনি বউ হয়ে যায় আবার দিনের বেলায় জন্মদিন পালন করার লজ্জা আবার মা হয়ে যায়, কনফিউশন কনফিউশন কনফিউশন। মাসি চিঙ্কি মাসি বলছি কনফিউশনটা একটু দূর করে দিও বুঝছো, ঠিক কইরা ভাইবা চিন্তা কবা, ওইটা তোমার স্বামী না ওটা তোমার পোলা, তুমি কিন্তু এই সম্পর্কের মা মাসি এক করতে পারো না বুঝছো, বউ হইয়াও পায়েস রান্না করা যায়, বউ হইয়াও জন্মদিন পালন করা যায়, মা যখন মইরা গেছে তখন মায়ের জায়গা নিবা না যে বউয়ের জায়গায় আসো সেই বউয়ের জায়গায় থাকবা, ইয়া কিন্তু তোমার উপর। ঠিক আছে পরের ভিডিও কইরা জানায়ও যে তুমি কোনটা হইতে চাও, সম্পর্কের মা মাসি তো এক তোমারই আমি করতে দেবো না, জন্য তুমি আগে ঠিক করো যে তুমি তোমার বরের মা না তোমার বরের বউ বুঝছো, ওইসব চিটিংবাজি দুই নম্বরই কথা কয়া তুমি ভিউয়ার্স গো বলাও, হ্যাঁ একেবারে ঝটা দিয়ে আমার মুগুড়ি দিয়ে দিবো তোমার করে দাঁত কপড়ে ফেলাই দেবো বুঝছো, বরের মা হইয়া জন্মদিন পালন করে উহ রে আমার সর্বজনীন মা গো সর্বজনীন মা উহ। আর বলি এরপরে যদি আমার আমার নিয়ে কিছু কাও আমার নাম নিয়ে কইবা বললে দিলাম যাতে আমার ভিউজ বাড়ে, গালাগালি কাজ অসুবিধা নাই আমার ভিউজ নিয়ে কথা বুঝছো, তো টুনির মা তোমার একটু নি কথা শোনে না। বলি টুনির মা কয়দিনের জন্য, দেখো আবার এই জামাই আবার দুদিন পর পর তোমাকে মাইরা খাওয়ার জন্য উইটটা না বসে জামাই শ্বশুর বাড়িতে বুঝছো নি, জামাই দেখতেই বলে যায় জামাই ভাবতাছে ওরে শালা আমার বউ কি দান মারছে গো, বড়লোক শ্বশুরের মানে দালাল শ্বশুরের গার বাইঙ্গা খাইতে কি যে মজা। তো চলো বন্ধুরা আজকে এই অবধি মাসিমার গল্প, কানতে কানতে আমার চোখ দেখ সব ফিল লেগেছে আবার কান্না পাইছে, কিন্তু আমার চোখের জল কিন্তু দেখা যায় না, চোখের জল তখনই দেখা যায় যখন সত্যিকারের কান্না আসে, এই তো ইনভিজিবল মনের আনন্দে কান্তাছি তো ওই জন্য। তো যাই হোক তোমরা আশীর্বাদ করিও সবাই ওনা গো, মা মাইয়ের সম্পর্ক যেন কোনোদিনও না ভাঙে, তবে দত্তক নিশো মাসি সেইটাও দেখাইও, আর বাকি আর কি বলুম তোমরা আমার এত ভালোবাসা কইতেছি কি কইতেছি আমি আজকে, ওই মা হওয়ার মানে ওই সার্বজনীন মা হয়ে গেছে না আমাকে চিন্তি মাসি কয় আমি আমার বরেরও মা ওইয়া শুনলে আমার মাথা গেছে গোলায়, আমি এখন কি কমও বুঝতে পারতেছি না, তো বাঙাল ভাষা ছাড়ি ইন্ডিয়ান ভাষায় কথাই কই ঠিক আছে, মানে বাতি গটিক ভাষায় কথা কই বলতেছি কি সরি বলছি কি
যে তোমরা যারা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এইভাবে পাশে থাকার জন্য, আর এতটা সাপোর্ট দেওয়ার জন্য। এইভাবে কিন্তু সাপোর্ট চাই তোমাদের, এইভাবে ভালোবাসা চাই, যাতে এরকম মুখোশধারী কিছু মানুষের মুখোশটা খুলে দিতে পারি, যে নাকি মা নিয়ে বড়াই করে, যে নাকি নিজেকে মা বলে, যে নাকি সারা দুনিয়ার কাছে মা, ভাড়া করা এত সন্তান থাকতেও সে নাকি নিজের বরেরও মা। তো এইসব মানুষদের পোলগুলো একটু খোলা দরকার। আর এইসব মানুষগুলো কিন্তু খুবই একটু মানে কি বলবো, চোর যখন চুরি করে না তখন কিছু না কিছু ফুলতো ফেলে দিয়ে যায়। মাসিমাও ঠিক সেরকম, চিনকি মাসে কি এমনি নাম দিয়েছি নাকি, চিনকি মাসিও যা কইবে তার মধ্যে দিয়ে কন্টেন্ট পাওয়া যাবে, বুঝছো? তো চলো আজকের মতন এই ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট, লাইক শেয়ার কমেন্ট, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে। আর যদি হাসি পায় তাহলে মন খুলে হাসতে হবে, সেটাও আমাকে কমেন্টে জানাতে হবে। আর অবশ্যই সাবস্ক্রাইব, যারা নতুন দেখবে তারাও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকে যেও। এরকম কমেডি ভিডিও বা কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসতেই থাকবো তোমাদের সামনে, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। তো আজকের মতন চলো, চিনকি মাসি টাটা, আট্টা নির্মা টাটা। তো চিনকি মাসি একটু নির্মা আনন্দ করছে করুক, আমার পরে যদি লেগেছে আবার চলে আসবো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই আমার পাশে থাকবে। বাই বাই।